আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ আশরাফি। রেভিলিয়াস থিয়েটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আমি একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, তা হচ্ছে সমসাময়িক বিষয়ে। আপনারা সবাই জানেন একটি ক্যারেক্টার, একটি চরিত্র, একজন মানুষ একটি মহামারীর সময়ে কি পরিমাণ দুর্নীতির আশ্রয় সে নিয়েছিল, সে মানুষটিকে আপনারা সবাই চেনেন। নতুন করে পরিচয় করিয়ে দেবার মতো কিছু নেই। যে বিষয়টি আসলে সবার মনের ভেতরে নাড়া দিয়ে গেছে, যে বিষয়টি মানুষকে বুঝতে শিখিয়েছে, প্রতিবাদ করতে শিখিয়েছে, সে বিষয়টি, সে মানুষটির নাম হচ্ছে, সে ঘৃণিত মানুষটির নাম হচ্ছে শাহেদ। জি, মিস্টার শাহেদ সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। আমরা যদি আমাদের মনের ভেতরকার কথাগুলো না বলি, হয়তোবা কোনো এক সময় আমরা এটার কারণে আমাদের মরতে হবে। কেন বলছি মরতে হবে? মানুষের মনের ভেতরে যদি কেউ চাপা কষ্ট রেখে দেয়, সেই চাপা কষ্টগুলো তাকে অবশ্যই আরো বেশি কষ্টে জর্জরিত করে। তো সেই বিষয়টি থেকে আমাদের আসলে অনেক কিছু শিখবার আছে, অনেক কিছু বুঝবার আছে। আমি যে বিষয়টি নিয়ে খুবই কিছুদিন থেকে আক্রান্ত, সেটি হচ্ছে ভারাক্রান্ত আমি এই শাহেদের বিষয়টি নিয়ে। আমরা অসংখ্য বার চেষ্টা করেছি আমি আমার নিজেকে দমিয়ে রাখতে, নিজেকে স্তব্ধ করে রাখতে, অবশেষে পারিনি। আমাকে আজকে কিছু কথা বলতেই হবে। সেটি হচ্ছে, সমাজের সব থেকে ঘৃণিত ব্যক্তি যদি শাহেদ হয়ে থাকে, তাহলে সব থেকে বেশি অপরাধী লোকটি আপনি। কেন জানেন? আপনার মতো সুস্থ স্বাভাবিক, আপনার মতো সচেতন মানুষ, আপনার মতো সৎ মানুষ, এই সমাজে অসংখ্য মানুষ আছে। এই অসংখ্য মানুষগুলো যদি নীরব থাকে, তাহলে ওই সমস্ত শাহেদদের জন্ম হবেই। শাহেদকে যে মাস জন্ম দিয়েছিলেন, সে মা অন্যায় করেনি। কিন্তু শাহেদ যে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, শাহেদ যে সমাজটাকে নাড়িয়ে দিয়েছে, শাহেদ যে সমাজের কাছ থেকে ফায়দা লুটেছে, সেই শাহেদের তো অপরাধ নেই। অপরাধ হচ্ছে আপনার মতো সুস্থ বিবেক সম্পন্ন মানুষরা নীরব থাকার কারণে। আপনার নীরবতাই কেবল জাগিয়ে তুলেছে কিছু উশৃঙ্খল মানুষকে, কিছু বিবেকহীন মানুষকে জাগিয়ে তুলেছে, এই সমাজটাকে দুর্বোধ্য করে তুলেছে, এই সমাজের পারিপার্শ্বিকতাকে আরো নোংরা করে তুলেছে, পরিবেশটাকে বড়ই বিদঘুটে করে ফেলেছে, শুধুমাত্র আপনি সচেতন নাগরিক হিসেবে নীরব থাকার কারণে। একটি বিষয় এভাবেই আসলে ব্যাখ্যা করতে হয়, যেটি হচ্ছে সমাজে নোংরা মানুষের কারণে সমাজ ধ্বংস হয় না, নষ্ট মানুষের কারণে সমাজ ধ্বংস হয় না, ধ্বংস হয় সেই সমস্ত সৎ মানুষদের কারণে যারা নীরব থাকে, অন্যায় দেখে যারা প্রতিবাদ করে না, যারা চোখ মুখ বুঝে সহ্য করে, তাদের জন্য সমাজ নষ্ট হয়। এবং নষ্টের পেছনে গজিয়ে ওঠা কিছু নোংরা মানসিকতা, কিছু নোংরা মনুষ্যত্ব, কিছু নোংরা বিবেক দায়ী। এই বিবেকটা সেই সমস্ত মানুষের দ্বারে প্রলুব্ধ যারা কিনা নীরব থেকেছে বছরের পর বছর, যুগের পর যুগ, শুধু সয়ে গেছে আর দেখে গেছে অন্যায়, অবিচার, জুলুম আর নির্যাতনকে। আজকে শাহেদের বিরুদ্ধে কথা বলাটা আমার আপনার পক্ষে খুবই সহজ, কিন্তু এই শাহেদ যে সকল অন্যায় করেছে, সেই অন্যায়টাকে বন্ধ করতে যাওয়াটা, সেই অন্যায়টাকে রুখে দেওয়ার ক্ষমতাটা আপনার আমার মধ্যে থাকা সত্ত্বেও আমরা একদমই নিজেদের বিবেক সম্পন্ন
হওয়া সত্ত্বেও নিজেদেরকে বিবেকহীন পরিচয় দিয়ে আসছে। এটি আমাদের জন্য আজকে সাহেদ সৃষ্টিতে লক্ষণীয় ভূমিকা রেখেছে। তো বন্ধুরা, আসলে কথা না বলে থাকা যাচ্ছে না, কথা বলেও লাভ হচ্ছে না। এখন পরিবেশটা এরকম দাঁড়িয়েছে, একটি মহামারীর সময় আমরা কি করে এক একজন আরেকজনের পাশে গিয়ে দাঁড়াবো, আমরা কিভাবে এক একজন আরেকজনের দুঃখে কাতর হব, শোকে পাথর হব, সেটা না করে আমাদের ঘৃণার বস্তা ছুঁড়ে ফেলছি এই সমস্ত কিছু অসঙ্গতির বিরুদ্ধে। বন্ধুরা, আর কতকাল আমাদের কিভাবে দেখতে হবে, আর কতকাল দেখতে হবে খান্ডব দাহন, স্বাধীনতা তুমি আসবে বলে প্রভুর বাস্তুভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর, আর কত? হে বাঙালি জাতি, আর কত? এভাবে আর সহ্য করা যায় না। আপনার বিবেককে আপনি জাগিয়ে তুলুন, আপনার সত্তাকে, আপনার মনুষ্যত্বকে আপনি জাগিয়ে তুলুন, সজীব নির্মল করে তুলুন। সময় ফুরিয়ে গেছে, হয়তো বা পৃথিবীতে আর বেশি দিন আপনিও থাকবেন না, আমিও থাকব না, কিন্তু আমাদের হীন কর্মের অপরাধ, আমাদের এই দায়বদ্ধতা কে নেবে? সমাজের প্রতি আমাদের যে সমস্ত দায়বদ্ধতা ছিল সেটা তো আমরা পালন করতে পারছি না, আমরা না পারলে সে জায়গা ছেড়ে দিতে হবে। নতুন প্রজন্মের কাছে আপনি কি রেখে যাচ্ছেন? নতুন প্রজন্মের কাছে কি আপনি সাহিত্যকে তুলে দিচ্ছেন? তাহলে জেনে রাখুন, আপনি সব থেকে বেশি ভুল করছেন। যদি ভুল করতে না চান তাহলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, প্রতিবাদ করে সমাজটাকে কলুষিত মুক্ত করুন, কলুষতা অন্ধকার থেকে মুক্ত করুন, নিজের বিবেকটাকে একটু জাগিয়ে তুলুন। আমি সেই সমস্ত মায়েদেরকে ধন্যবাদ জানাই যে মাগুলো জন্ম দিয়েছিলেন জগৎ বিখ্যাত মহাপুরুষদের। আমি সেই সমস্ত মাদেরকে দায়ী করছি না যাদের কোল থেকে বেরিয়ে তার সোনার টুকরোটি সমাজে অন্যায় অবিচারের কাজে লিপ্ত রয়েছে, আমি সেই সমস্ত মাকেও অপরাধী করছি না। কেন নয়, যে মানুষটি ওই মায়ের কোল থেকে বেরিয়ে এই সমাজে পদার্পণ করেছে, এই সমাজ হয়তো তাকে সঠিকভাবে মূল্যায়ন করেনি, এই সমাজ হয়তো বা তাকে সঠিকভাবে নারিশ করেনি, প্রতিপালন করেনি, যে কারণে তার বিরুদ্ধে তার সমাজের প্রতি বিভেদ সৃষ্টি হওয়া, সমাজটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া, এটি হয়তো বা তাকে শিখিয়েছে, এটি তাকে সমাজ শিখিয়েছে। আসুন এই সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে অন্যায়গুলোকে আমরা প্রতিহত করি, সমাজটাকে আমরা একটি বাসযোগ্য পরিবেশে রূপান্তরিত করি। পৃথিবী থেকে একদিন সবাইকে চলে যেতে হবে, সেই সময় অপেক্ষায় একটি সুন্দর আগামী পৃথিবী আমরা রেখে চলে যাই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা শুনছিলেন এবং যারা আমাকে এতক্ষণ কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সাহেবদের ঘৃণা নয়, সাহেবরা যে সমস্ত অন্যায় অবিচার করেছে, জুলুম নির্যাতন করেছে, তাদেরকে সেগুলোকে প্রতিহত করুন, সেগুলোকে ঘৃণা করুন, আপনার নোংরা বিবেকটাকে ঘৃণা করুন, সত্যিকারের সঠিক বিবেকটাকে জাগিয়ে তুলুন।